ভাদ্র মাসের গরম আর আমার ঘুরতে লাগে না সরম। ভারতীয় রেল একটু লেট হবেই, সেটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। যদি ওদিকে এনজিপিতে লেট করে তাহলে আমার আবার সমস্যা হয়ে যাবে। সেই দূরে দেখা যাচ্ছে আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘা। ঘুরতে যাওয়ার সাথে সেই জায়গাটাকে যতটা উপভোগ করা দরকার ঠিক ততটাই যাতায়াতের মাধ্যমকেও ভালোবাসাটা জরুরি। কারণ যানবাহন না থাকলে গন্তব্যে পৌঁছানো অনেক দূরের কথা। একজন ট্রাভেল ব্লগার হওয়ার সাথে আমি একজন ট্রেন লাভারও, কারণ এখনও অবধি আমার চ্যানেলে আপনারা ট্রেন জার্নিটাই বেশি দেখতে পান। তাই এবার থেকে সুন্দর কিছু ট্রেন জার্নি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, সাথে খুঁটিনাটি তথ্য, যাতে আগামী দিনে আপনারা কোথাও যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। আজকের গন্তব্য হয়তো পুরনো, কিন্তু 70 বছরের এই ট্রেনটায় ওঠা আমার কাছে নতুন ব্যাপার। তাই ঠিক কি কি অভিজ্ঞতা হলো সেটাই আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনাদের সাথে। এদিকে বাইরে ভাদ্র মাসের গরম আর আমার ঘুরতে লাগে না সরম। আজ 7ই সেপ্টেম্বর, গণেশ চতুর্থী, বেরিয়ে পড়েছি আরও একটা নতুন জার্নির উদ্দেশ্যে। তবে এই জার্নি কিন্তু সম্পূর্ণ আলাদা, এই ধরনের জার্নি আমি আগে করিনি, সম্পূর্ণই ট্রেন জার্নির ওপর থাকবে। কোনোরকম স্পেসিফিক জায়গা আমি কিন্তু মেনশন করছি না। আজকের থাম্বনেল দেখে বুঝতে পেরেছে যে আজকের ট্রেন জার্নি কোথায় হতে চলেছে। আমি জার্নি করবো 15959 কামরূপ এক্সপ্রেসে, যাবো হচ্ছে এনজিপি অবধি। তারপরে এনজিপি থেকে কোথায় যাব সেই ভিডিও আসবে নেক্সট পর্বে। এই মুহূর্তে পৌঁছে গেছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 6:45। আজকে সুন্দর একটা দিন, গণেশ চতুর্থী। আমি চলে এসেছি অফিস ছেড়ে একটা নতুন জার্নির উদ্দেশ্যে। বেশ কিছুদিন আগে আমি কোচবিহার গিয়েছিলাম, ওখান থেকে ফেরার সময় আমি দেখিয়েছিলাম জামরূপ এক্সপ্রেসের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কিছুদিন আগেই জার্নি করেছি এনজিপির উদ্দেশ্যে, এর পরের ভিডিওতে একটা ট্রেন থাকবে, সেটা সব থেকে বেশি স্পেশাল থাকবে, এই জার্নি খুব তাড়াতাড়ি আসবে। চলো আগে অপেক্ষা করি নতুন একটা জার্নির উদ্দেশ্যে, আমাদের ট্রেন আসুক। এটা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম আর এইদিকে হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে একদম রাইট টাইম 6টার সময়। আর এই ট্রেনটা কিন্তু বহু পুরনো ট্রেন, 1954 1 এপ্রিলের কিন্তু এই ট্রেন যাত্রা শুরু করে। দীর্ঘ 70 বছর ধরে কিন্তু আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি দার্জিলিং যখন গিয়েছিলাম ঠিক এর আগের সিরিজটায়, তখন যেই প্ল্যাটফর্মগুলোতে আমাদের সেই ট্রেন দাঁড়িয়েছিল, এই ট্রেনও কিন্তু সেই প্ল্যাটফর্মগুলোতেও দাঁড়াবে। ফারাক কিছুই নয়, ওটা আমি শিয়ালদা দিয়ে গিয়েছিলাম, এটা যাচ্ছি হচ্ছে আমি হাওড়া দিয়ে। এই ট্রেনে আমি জার্নি করছি S4 কোচে। S4-এ আমার সিট হচ্ছে সাইড লোয়ার, আমার পছন্দের সিট একদম 63। ভিডিও শুরুতেই বলছিলাম যে ভাদ্র মাসের গরম, এখন আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। আর রাত্রের খাবার কিন্তু আমি অলরেডি হাওড়া স্টেশন থেকে নিয়ে নিয়েছি, কিছু একটা পেলেই হলো, পেটে দাওয়া নিয়ে কথা, যেটা খাবো দেখাবো তোমাদেরকে। 2 মিনিট দেরি করে আমাদের ট্রেন ছাড়লো হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেনটা যখন প্ল্যাটফর্ম ছাড়ছিল এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলো, আবার প্রায় 8 থেকে 9 মিনিট মতো দাঁড়িয়ে গেল, মানে ট্রেন এখানেই প্রায় 10 থেকে 11 মিনিটের লেট করে ফেললো। এগুলো আমাদের জার্নির এক একটা পার্ট, এ নিয়ে অত চিন্তা করলে হবে না। আলটিমেটলি ভারতীয় রেল একটু লেট হবেই, সেটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ব্যান্ডেল, যেটা 38 কিলোমিটার জার্নির পর আমরা পৌঁছাবো। 7:30 টাইমিং আছে, এখন দেখা যাক যে কখন পৌঁছায়। আমি জার্নি করব নিউ জলপাইগুড়ি স্টেশন অবধি, 865 কিলোমিটার, তো আমাদের সময় লাগবে কিন্তু প্রায় 11 ঘন্টা। 16খানা হল স্টেশন অতিক্রম করব। এই ট্রেনে রয়েছে মোট 4টে জেনারেল কামরা, 11টা স্লিপার ক্লাস কামরা, 3টে থার্ড এসি কামরা এবং 1টা সেকেন্ড এসির কামরা। এই ট্রেনে কিন্তু কোনো রকম ফার্স্ট এসির কামরা নেই। আরও একটা জিনিস, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ চাউমিন সমস্ত কিছু বিক্রি হচ্ছে অলরেডি। রাত্রিবেলার ট্রেন জার্নি কিন্তু অসাধারণ লাগে, যদিও বাইরের বিশেষ কিছুই দেখানো যায় না, তবুও কিন্তু আমার কাছে রাতের জার্নি কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দেয়। আশা করি তোমাদেরও রাতের ট্রেন জার্নি ভালো লাগে। তো কার রাতের ট্রেন জার্নি ভালো লাগে নিচে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে ফেলো।
দেরি করো না, চটপট। এই পাশ দিয়ে যে ট্রেনগুলো যখন যায় না, রেল লাইনগুলো এরকম চলে যায়, তার মধ্যে আবার বৃষ্টি হয়ে গেছে, লাইনগুলো চকচক করছে, আর পাশ দিয়ে এরকম খালি ট্রেন কার্শেট থেকে এখন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে, হেভি সুন্দর লাগে। এগুলোই রাত্রের ট্রেন জার্নিতে শেয়ার করা যায়। সিট অ্যারেঞ্জমেন্ট নিয়ে সেরকম কিছুই দেখানো নেই, এদিকে তিনটে, এদিকে তিনটে, আর এদিকে সাইড লোয়ার সাইড আপার যেরকম থাকে নর্মালি একই রয়েছে। এই ট্রেন কিন্তু আমাদের LHB-র এক, মিনিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 44 কিলোমিটার পার আওয়ার্স, আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার। দেখা যাক কালকে 5:30টার সময় আমাদের এই ট্রেন পৌঁছাতে পারে কি না। ট্রেনটা আমাদের রিসরা ক্রস করলো, জাস্ট লিটারেলি ঝোলাচ্ছে, 15-12 কিলোমিটার স্পিডে যাচ্ছে ট্রেন, কেন জানি না এত স্লো যাচ্ছে, মনে হচ্ছে না 8টার আগে প্যান্ডেল ঢুকবে, দেখা যাক কখন ঢোকে। যদি ওদিকে NGP-তে লেট করে তাহলে আমার আবার সমস্যা হয়ে যাবে, কেন হবে সেটা কালকেই পৌঁছে বলবো। যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে এই ট্রেনে কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু কোনো অভাব নেই, মানে হাওড়া ছাড়ার পর থেকে দেখতে পাচ্ছি চাউমিন, লেবু চা, কফি, আরও বেশ কিছু খাবার দাবার কিন্তু নিয়ে আসছে। জন আওয়ার থেকে খাবার কিনে এনেছিলাম, ওই স্যান্ডউইচ মতো, তো সেটাই খেলাম। রাত্রিবেলা যদি কিছু কিনে খেতে হয় তো খাবো, না হলে ব্যাগে খাবার আছে, স্ন্যাক্স আছে, স্ন্যাক্সই খাবো। হাওড়া থেকে মাত্র 38 কিলোমিটার জার্নি করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জাংশনে। এখানে পৌঁছানোর কথা ছিল 7:25, ট্রেন আমাদের পৌঁছালো 7:30টার সময়। 5 মিনিটের হল্ট ছিল, মানে 7:25 ঢুকে 7:30 ছাড়ার কথা ছিল, তো এখানে ট্রেন ঢুকলোই 7:30টার সময়। দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। ব্যান্ডেল স্টেশন নতুন কিছু নয়, এখানেও বৃষ্টি হয়েছে হালকা। যেহেতু আমাদের ট্রেন এখানে লেটে এসছে তাই বেশিক্ষণ দাঁড়ালো না, মোটামুটি 3 মিনিট মতো দাঁড়ালো। এর পরবর্তী স্টেশন কিন্তু হচ্ছে অম্বিকা কাল্লা, রাতের বেলা ব্যান্ডেল স্টেশন। সময় এই মুহূর্তে 7:35, ছাড়লো 33-এ, ছাড়তে ছাড়তেই 35 হয়ে গেল। হাওড়া থেকে 80 কিলোমিটার জার্নি শেষ করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো অম্বিকা কাল্লা। এখানে ট্রেনের হল্ট থাকার কথা 4 মিনিট, ট্রেন প্রায় 6 মিনিট দেরিতে চলছে, দেখা যাক কতক্ষণ ট্রেন দেরি করে। দার্জিলিং যাওয়ার সময় কিছুদিন আগেই এই স্টেশনে এসেছিলাম অম্বিকা কাল্লা। অম্বিকা কাল্লার পরে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম। মোটামুটি ট্রেন কিন্তু 105-10 রান করছে, যদি ওই হাওড়ায় না লেট হতো তাহলে কিন্তু ট্রেন অন টাইম থাকতো। ঠিক আছে, জার্নি ঠিক আছে, সময় মেক আপ করবে মাঝরাতে যখন মোটামুটি 12টার পরে ট্রেন চলবে। রাত্রিবেলার জার্নি কিন্তু খুব সুন্দর লাগছে। ভিডিও শুরুতেই সূচনা করেছিলাম যে ভাদ্র মাস, কিন্তু এখানে মনে হচ্ছে না, একটু আবহাওয়াটা কুলকুল আছে। আমরা লাইট অলরেডি প্রায় নিভেই গেছে, ওইদিকে কিছুটা নিভে গেছে, আর এখানে কিন্তু প্রায় অন্ধকার হয়ে গেছে। হাওড়া থেকে 103 কিলোমিটার জার্নি শেষ করে প্রায় 2 মিনিট দেরিতে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে নবদ্বীপ থামে। এখানে হল্ট আছে 2 মিনিট মতো। এর পরবর্তী স্টেশন কিন্তু হচ্ছে কাটোয়া জংশন। ট্রেন কিন্তু ভালো চলছে, আবার টাইম মেক আপ করার চেষ্টা করছে, দেখা যাক কীরকম ট্রেন টাইম মেক আপ করে। এটা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন, কিন্তু এখন আগের থেকে অনেক ভালো করেছে, এখানে এসকেলেটর করে দিয়েছে। সবই যখন দেখাচ্ছি তাহলে বাথরুমটা আর বাকি রাখি কেন, বাথরুম দেখছি মোটামুটি ঠিকঠাক আছে, তো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখ, এই হচ্ছে বাথরুমের কন্ডিশন, জল পড়ছে, আর
এই কন্ডিশন বাথরুমে, বাংলা সিস্টেম। এবার নিজে একটু সেরে নি। হাওড়া থেকে 160 কিলোমিটার জার্নি শেষ করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম সালারে। সালারে আমাদের ট্রেনের হল্ট আছে 2 মিনিট, আর এখানে ট্রেন মাত্র 2 মিনিট দেরিতে চলছে। আগে কাটোয়া জাংশনটা তোমাদের দেখাতে পারলাম না, জাস্ট কিছুটা শর্ট দেখিয়েছি। এরপরে হচ্ছে আমাদের খাগড়াঘাট রোড, এটাই হচ্ছে সালার স্টেশন। হাওড়া থেকে 201 কিলোমিটার জার্নি শেষ করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি খাগড়াঘাট রোডে, একদম নির্ধারিত সময়ে। এখানে কোনো রকম লেট নেই, ট্রেন কিন্তু আমাদের লেট মেক আপ করছে। আবারও খাগড়াঘাট রোডে, আবারও সেই প্রিয় মানুষটির শহরে। ট্রেনের এখানে 2 মিনিটের হল্ট আছে, ট্রেন আবার ছেড়ে দেবে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। খাগড়াঘাট রোড স্টেশনটার মধ্যে না একটা আলাদা রকমের ফিল আছে কিছু একটা। কত সুন্দর স্টেশনটা দেখুন, বেশি কিছু নেই তবুও কিন্তু খুব ভালো দেখতে। আমি তো এই ট্রেনে মাত্র এনজিপি অবধি যাবো, কিন্তু এই ট্রেন কিন্তু আরও দূরে যায়, মানে 1530 কিলোমিটার যায় হাওড়া থেকে ডিব্রুগড় অবধি। সেটা পৌঁছাবে হচ্ছে সোমবার ভোর 4টের সময়। রাত্রের এই মায়াবী জার্নি কি বলবো, চোখের মধ্যে একটা নেশা ধরিয়ে দিচ্ছে। ঘুম পাইনি এখনও, এখনও অবধি কিন্তু স্টিল এনার্জি আছে। জানি না কখন ঘুম পাবে, ঘুম পেলে তো ঘুমিয়েই পড়বো। এখন অবধি জার্নি কিন্তু কন্টিনিউ করছে। ট্রেন আমাদের আজিমগঞ্জ ছেড়ে দিচ্ছে। কলকাতা থেকে মাত্র 251 কিলোমিটার জার্নি শেষ করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি জঙ্গিপুর রোড। ঘড়িতে সময় হয়ে গেছে রাত্রি 11:12। একটা ছোট্ট ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, ট্রেন যখন আমাদের আজিমগঞ্জ ঢুকলো তখন আমি অ্যাকচুয়ালি দরজায় একটু ভিডিও করছিলাম, মানে যখন প্ল্যাটফর্মটা ছাড়ছিল। তো সেই সময় দুটো RPF এসেছিল, তো আমার কাছে খুব এনকোয়ারি করছিল যে আপনি কে বা কী বা কেন ভিডিও করছেন বা কী কারণে ভিডিও করছেন। তো আমি বললাম এরকম আমি ইউটিউবার, তো আমি ট্রেন ব্লগ করছি। অনেক কিছুই বললো আমাকে, অ্যাকচুয়ালি ওনারা ওনাদের দিকে ঠিকই আছে। আমি একটাই কথা বলবো, যারা এই মুহূর্তে রাত্রিবেলা ট্রেনে জার্নি করবে সেক্ষেত্রে কিন্তু সেফটিটা কিন্তু অনেক পরিমাণে আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। RPFরা কিন্তু একদম ফুল অ্যালার্টে আছে। আমাকে বললো আপনিও একটু কেয়ারফুলি থাকুন, রাত্রিবেলা ভিডিও করবেন না প্লিজ। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আর করবো না। আমি সিটে বসেই তোমাদেরকে বিভিন্ন যে স্টেশনগুলো আছে সেগুলো দেখাবো। সত্যি কথা বলতে না, মানে সিট ছেড়ে ওঠা রাত্রিবেলা একটু ডিফিকাল্ট। এই আসছে ও যাচ্ছে যারা মানে এখানকার রিজার্ভেশন নেই, দেখে মনে হচ্ছে যে কি বলবো, মোবাইল চোর মোবাইল চোর এরকম একটা ব্যাপার। ২৯৫ কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো এখন নিউ ফারাক্কাতে। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, এরপরেই আসবে ফারাক্কা ব্রিজ। চলে যাচ্ছে ফারাক্কা ব্রিজ। সেই রাতে সব কিছু ঠিকঠাকই চলছিল। ট্রেনে RPF বারণ করার পরে মালদহ স্টেশন পার করে আর ভিডিও করা হয়নি, সেই নিয়ে মনটা কিছুটা খারাপই হয়ে যায়। রাত পেরিয়ে ট্রেন আমাদের শামসি, হরিশ্চন্দ্রপুর, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড পার করে
প্রবেশ করে উত্তরবঙ্গে। আর সেই সকালের প্রাকৃতিক দৃশ্য ভোলার মতো নয়, রইল কিছু তারই ঝলক। হাওড়া থেকে 565 কিলোমিটার জার্নি শেষ করে এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জংশনে। আজকে ওয়েদার এখানে কিন্তু দারুণ। আসার সময় দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা, তার মধ্যে আবার পাহাড়, জাস্ট স্পিচলেস ওয়েদার। তবুও আমি এই জার্নিটা শর্ট করলাম, ট্রেন জার্নি বেশি বড় রাখলাম না, যেহেতু এই পথে কিছুদিন আগেই জার্নি হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখো সেই দূরে দেখা যাচ্ছে আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘা, আর এই হচ্ছে পাহাড়ের রেঞ্জ। কত সুন্দর লাগছে আজকে। এবারে ট্রেন জার্নির সাথে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম দর্শন করিয়ে দিলাম, তো তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে ফেলো, সত্যি খুব ভালো লাগছে। তো আজকের এই ট্রেন জার্নিটা মানে খুবই ছোট রাখলাম, তো কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করো। দেখা হচ্ছে ঠিক পরবর্তী পর্বে। আমি কোথায় যাব সেটা পরবর্তী পর্বেই তোমাদেরকে বলবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।